আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন? কই গেছলার, কই যাইদা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি না, কোনো খানো গেছলাম না। ও ভাই আটরাম, সময় কাটানির লাগি। ও তো জানে কো রান্না বাগারে দুই চার খান কথা কই দিতা। ই রোজা মাইয়া দিন, হ্যাঁ আপনি মসজিদ তো ইয়াই গাও মারাত কিতা লাগে। ও যে রোজা মাসো, আপনি আটা আটি কররা, ফেটো বুক লাগবে। ফেটো বুক লাগলে রোজা ভাঙ্গার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ আপনি হোক তারা আটিয়ে কিতা লাগি, ফেটোর বুকটা লাগাই দিয়ে। জনাব, হ্যাঁ আমার রোজা লইয়া আপনি চিন্তা করা লাগতো না। আমার রোজা আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করলাম। এখন কথা হইল, আপনার দিকে তারাবির নামাজও দেখা যায় না। গেলে না দেখতায়, আমি তো যাই না। ও বিষয় লইয়া, ও বিষয় লইয়া রোজার আগে ফাঞ্চাইতে যে মিটিং হইল, ও মিটিং করতে আমি মাতলাম, এটা শুনছেন না আপনি? জনাব, আমি হইলাম মসজিদের ইমাম, আমার দায়িত্ব হইল নামাজ পড়ানি। ফাঞ্চাইতে মাত কথা শোনা আমার তো প্রয়োজন নাই। এখানে অবশ্য ঠিক কইছে। ওখান আমি আনাবাগারে ও জিনিসটু মাতছিলাম যে 13-14 ঘন্টা মানুষের রোজা রাখিয়া ও দেড় দুই ঘন্টা তারাবির নামাজটা পড়তো কিনা। হ্যাঁ মানুষ জানে মানব নি, মানুষ তো ব্যাঙ্গে দুই দিন, এক দিন দুই দিনের বিষয় নাই, বিষয় হইলে পুরো এক মাস হোক, মানুষ তো ব্যাঙ্গে দুইতে পারে না। আমার কথা কেউ গুরুত্ব দিল না, কেউ গুরুত্ব দিল না। ওখান আমি দেখি এক দেখ গিয়ে মসজিদের নামাজ পড়া আর ওদিকে মসজিদের সাইডে দিয়ে ঘুরায়, ওখান বুঝুক আর ঠেলা। জনাব, আপনি বাদে এলাকার সকলেও তারাবি তাইরা, আর রমজান মাসও যত এবাদত করবা তত সোয়াব বেশি। সোয়াব বেশি ভাইলা কই? সোয়াব নামে তো আমরা গাঁওতে একজন মানুষ আসলা, তাই তো মারা গেছে। জনাব, সোয়াব বলতে আমি নেকি বুঝাইছি। ও আচ্ছা বুঝছি, নেকির কথা কই দা। ওখান ঘটনা হইল গাড়ি ইমাম সাহেব, আমারে আনাবাগারে একটা ঘটনার সংশোধন করিয়া দিও কাছে। আমরা সিলেট ইফতার হইল গাড়ি 6টা 12, রংপুর 6টা 3, ই ব্যবধান খানি। জনাব, ভৌগোলিকভাবে সময় একটু আটক রই যায়। তে ওখান যদি আমি রংপুরের লগে 6টা 3 ইফতার করিলা, এটা আমার রোজা হইব না। জি না, আপনি আপনার পার্শ্ববর্তী মসজিদের আজান শুনিয়া ইফতার করতে হইব। আপনি সিলেট তাকিয়া তো রংপুরের লগে ইফতার করলে হইতো না। আপনি যে এলাকাত বসবাস করা ও এলাকার সময় খেয়াল করা লাগবে। ই কোন বেড়া দিন দিমাম সাহেব, ওখান দেখো কাছে কৌ তো আপনি অনকু আনাবাগারে মগজক থুকারটা তুলিবে লাগিলা। হ্যাঁ এক দেশে বসবাস করতাম, হেরা আগুয়ান ইফতার করে দিলে আমরা করি বাদে মাথায় কাম করে। ইমাম সাহেব, না রোজা মাসের লগে দিতাম কি রংপুর? হ্যাঁ আগুয়ান ইফতার করে দিলাম তার লগে। জনাব, আপনি সারা দিন কষ্ট কইরা কত ঘন্টা রোজা রাখতে পারলা, আর ও 10 মিনিটের লাগে কইরা আপনি রংপুর যাই থাকি। নৌকা রমজান মাস হইল সংযতর মাস, রহমত বরকত ও নাজাতর মাস, এই মাসে ইমান ও ধৈর্যের পরীক্ষা দিতা। ইমাম সাহেব, বউ তো আপনি আনাবাগারে আমার মগজের মাঝে টুকারটা তুলি পেলাইলা। আমি আপনারে কইলাম কিলিয়া তাড়াতাড়ি 6টা 3 ইস্তার করা যায়, কিবান 6টা 2 ইস্তার করা যায়, ও ব্যবস্থাটা করতা। আপনি আমার রহমত বরকত না দাদা গুলা বুঝা দিতে লাগিলা। হ্যাঁ আমি তো এখন বুঝা আপনার কাছে চাইছি না, আমি কইছি কিলা সময় সময় বাড়তি করিয়া রোজাটা রাখা যায়, ওগু ব্যবস্থা ইস্তারটা করা যায়, ও ব্যবস্থাটা করতা। আপনি আমার লাগিলে কথা বুঝানি, শুনৌকা যত আটবা বেশি ফেটো তত বেশি বুক লাগবে, রোজা ভাঙ্গার সম্ভাবনা থাকতে পারে, বুঝছেন না? আপনি মসজিদের ইমাম, তখন আপনি যদি রোজা ভাঙ্গিলেন সে আমরা এই এলাকার এই যে নাদা নকল আছে আমরা কিতা করবো? মসজিদে যাও কা, বুঝছেন না? গাউ গাউ মারা বাদ দৌ কা, যাও কা যাও কা। আপনারা দেখি পুরো রোজায় ধরে দিচ্ছে। ইস, রোজা মাসে এখানে মাত মাতা যায় না, পাঁচ আমার রোজায় ধরে দিচ্ছে। যাও কা ইমাম সব যাও কা। আরে একটা জিনিস চিন্তা করে দেখুন, যান আদান ঠাকুর এখানে আগুন দেওয়া যায়নি, ওর চিন্তাটা করুন, যান বুঝছেন। ই নষ্ট করিল কইবার দরকার কিতা, 20 মিনিট এক বয়ে দিলে সমস্যাটা কিতা? হেই তুই গানে মনো উজো কিতা, গান কিতা কইছে বুধ বাইরে তুই? হে ক্ষমা যদি নাপাই তোমার নামেরই হবে বদনাম, রহমানুর রাহিম তোমার নাম, ইগু আল্লাহরে কইছে আল্লাহ তো অসীম দয়ালু, তাই যদি ক্ষমা না করই থে তার নামর বদনাম হই যাব। তুই ও টমটম চালাইয়া কিতা বেটা, ও গানের মনো বুঝে দিবি না কিতা? হে সূর্যা চালা সূর্যা চালা। হে আরে কাম করিস, ও চাউল 200 কম নিস, নিয়াও গাড়ির সিট ঠিক করা, সিটে বোয়া যায় না বেটা, আমার লুয়া টুয়া লাখ করে কলতা বার হয়ে গেছে। ইমাম
Sasa kito isi ba? Kito ite beda. Oh dia sain. Bari, bari shamle teka ilam. One bishteka bule tarade leitam. Hara di bon doshteka di ilam. Ogane bishteka dil gila barai lisi. Oh bishteka barata yo tain doshteka di yo ume dan gora. Oh bishteka barata kilia ogan tamara buza sain. Achara ba, doro, rakilao. Sasa zain afne zain. Nana zain muto. Hea mater de la lagar biman chalar. Salai de beda tom tom. Tafarin koris. Uzara kya muna bhagolo igeso na ini? Isera ba matiyo na. Uzara bhagolo igeso tui. Amin ya. Yalla, rishka la fuente ita horra te bimana la kita horra Allah ujano. Ruzama shong jota dakto. Na, he dakati nami kise. Suri lo ya nami kise badaro. Poisa sabala kita hora kita lalha gor ati koto lalha 25 taka ati koy ati ta 25 taka oy ek murgor dam koile bada ani bagila ibe singa koto eta khesmani oy ba khesma ba ebo primary thore high school gese na koy khajitta khaji bujure bade age dam kho goto bazar bechi phosphan no kori aaj gira probo 70 kori dewa lagbo kho khaji ditam koto 70 ei ইতা তো ডাকাতি আরম্ভ করি বলে চুতবে এমন দাম কইলে বেটা লাগে কি সরকাতি মারার ঔষধ ওগো খাইয়া সরকাতে রুকি ভালো ইয়া উঠিয়া আরতা হে 50 এ হারবি নি ই দামে কিনাও না সাসা কাম করো জিঙ্গা আজ দেখকা যাও কি আর বাজার নিবাই না দাম কমলে তুমি যে ডাকাইত রে বাবা দাম কমাইবা করি মনন ওই ওই আরে বেটা ইতা জিঙ্গা তো বুড়া লাগে হিসব নিবে জিঙ্গা হিসব কি না তুমি জিকাও তোমার বউরে বেসরে তুই আর আমি আমার বউরে জিকাইতাম কেনে বেসরাম আমি ঠিক আছে রানবো তো তোমার বউয়ে ও তোমার বউরে জিকাও ওড়া খারাও সাই তুমি কি মাদ্রাসাত পড়ুন জি হয় খনে আচ্ছাতে তুমি জান পায় এখান কথা কও সাই জরুরি ভিত্তিতে রোজা মাস দুই এখান গাইল ব্যবহার করলে আমার রোজা ঠিক থাকবো নি রোজা মাস কিতা এমনে তো গালি গালাস করা ঠিক নাই রোজা মাস তো আরো না ও আচ্ছা 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 তে দাও রে ফুটতে দাও তে দাও তে মাসি কি সত্রে ফুয়া আর না দুই এখান গাইল দিলা মানে তিন কাজি চার কাজি ওজন বুঝছত নি বইয়া লইয়া যাইতে পারলে না ওই ওই তুমি গাইল দিলা নে আর আমি খালি উনলাও নি গাইল দিতে দিতে এখন মানসরে আমি গাইল লিখাইরা এখনো ফেটর ভিতরে যে গাইল আছে খেজি খেজি করি বেস্তাম পারমু যাও মিয়া জিঙ্গা খাওয়ার মুখ কইছে না তোমার তোর এটা বুড়া জিঙ্গা আমি খাওয়াও না তোমার কেসে আমি বেসরাও না তে তুই বেসরা তে গুলো বাজারে লই আইছ দিতে লাগি বাড়ি যা বাজারে আইছি মানসরে দেখাইতা মানসে দেখতা তোমার অসুবিধা নেই এ তোর তো বুড়া রুজায় ধর লিছে রে ওই ওই আমার এ রুজায় ধর লিছে বাবা সান ওখন ব্যবসার সময় তুমি আমারে সাতাইও না অন্য মুখে যাও তোমার জিঙ্গা সিসিঙ্গা লাগে অন্য খান থাকি লগু আমি আর নে ওরা না আমি আর নে ওরা না বুঝছত নি এই রোজা বাসা ইয়া লেসা পৃথিবীর দ্রব্য মূল্য হলতার দাম কমে আর আমরা বাংলাদেশে আগুন লাগি যায় ইখানে ইখানে বে ইখানে বে ডাকাই ফুয়া খরা ফুয়া আইছো রোজা দরছে তোমারে মিয়া আর কইরা আমারে দরছে রোজা ইয়াল্লা তোর তাজা মাছের মাঝে দেখা যায় খা খা করে হে যে রই দেরো আগুন লাগাই দিছেন রে বাসুনা আগুন আইজার তরকারি দিয়ে খাইতাম না আনা তরকারি খাইবো ওটা ওগুতা কত রেবো ইয়াল্লা ইয়াল্লা ইয়া গজব ইলা টিফা মারা এখানে রেবো
টিফা মারলে তো আমার মাছ গালি লিবা তুমি যদি মাছ তাজা না ফসা দেখতা চাও খান খাও গুতুল আমার তাই ধীরে ধীরে নিঠান্ডা আমারে মাছি নেরিনি তুই আমারে মাছি নেরিনি আমারে মাছি নেস না ওগুতা বাটি করি খসাইন নে আর বাটি করা যাইতো না রে ও ভাই সাহেব ইগো আউরি মাছ একটু বই লাগ পর্যন্ত জিতা আছে মাত্র দম গেছে ইগো আপনি বাড়িত নিয়া বুঝছেন আলু পটল জিঙ্গা সিসিঙ্গা যা তা দিয়ে রান্দিয়া খাইতা পারবা ইয়ার মাঝে যদি বাউলি ভাই দি সাইটটা টুকরা বিরাট করে লেন তে মনে করেন ভাই সাহেব ধীরে ধীরে দি ঠান্ডা আপনি শুধু লগটা রোজা রাখতে পারবা ইয়াল্লা তুই তো দেখলাম বেশ আগফিয়া করে উঠান গফিয়া হ্যাঁ আমি মাছ লইতাম আমি কিরাতে খাইমি উঠতে আমার বিবেচনা তুই আস্তা দুই নেট আকারে হিসাব আমার দিলে লিখে দিলা ইয়াল্লা ভাই সাহেব উলি করবা না মাছ জেবলা নিতা দেখিয়া বুঝিয়া হুনিয়া তরতাজা মাছ নেউকা আপনি ইয়ে খাজরু কাজার হইয়া লাভ নাই আসতে শইলে আপনি নিতে কি পারবা এই রোজা মাস আইয়াল্লে তোমরা উদয় দাও কিতা লাগবে হ্যাঁ জিনিসপত্র হলদার দাম বাড়াইলাও এমনু 14 ঘন্টা রোজা এর মাঝে জিনিসপত্র হলদার দাম বাড়াইলিছো মানুষ বাস্ত কিলা আমরা বাস্তাম কিলা ভাই সাহেব হি আমরা নু বেশ দামে কিনা লাগে কম দামে যদি কিনতাম তে তো ধীরে ধীরে নি ঠান্ডা কম দামে বেছিলাম মনে ইটা দান্তা মাতার মাত্রে বাবা আমার লগে মাতিস না বুঝছত নি ইটা দান্তা মাতার মাতা আমার লগে মাতিস না আমি স্কুল শিশু আগামী দিনের ভবিষ্যৎ না ইটা বহু তাকে খাটাই আইছি বহু তাকে খাটাই আইছি বাজার কমিটির লগে মাতমু যেই জালিদ ধরে এখানে খেয়ে বইছে হ্যাঁ রোজা মাইয়া দিন হলতে আগুন ধরে ইয়া অত দাম চাইলে তুই কোন বিবেকে চাইলে বে ইয়াল্লা ইয়াল্লা রে বাবা সাহেব আপনি জায়গা কাঁটা গরম করে লিছেন আপনি আর বাই দাওকা জান এ ফুয়া তুই হারে কিটা কইরি ইগু আমরা অত্র এলাকার মানুষের বাজার তুই আমার কইরন তাকে দেইতাম কি এ তোর তো সাহস কম নাই রে ফুয়া আইস কিবান রোজা টি-শার্ট তোর ভিডিট রাখিলে ফুরা টি-শার্ট তোর ভিডিট রাখি দিব ভাই সাহেব রে বাবা ভাই সাহেব তুমি খালি উলি করো আমি কি জালতি সারাই দিছি আগে কি জালতি করিয়া মানুষের লঙ্গি খুলি দিতাম যা রে ফুয়া খালি রোজা মাস গতিকে রোজা মাস বাদে দেখমু তুই লাখিলা বস বুঝছতনি গরিব বাস্তা না রাতে ফগনের দোকান থেকে লইলি বেশি না আমি তোমার তুমি কিচ্ছু করছো না তুমি বললা ডাকরে খান কথা আছে নানি বনো আসন মই বেটি সই ফিটা করন একটা ফিটা আনতে গেলে চিন্তা মারি ধরন ওলা তুমি চিন্তাটা মারি দিছো আমারে বুঝছো নি যাইও ইটা মাত বাদ দো ওখন হো চাউল শের হতো তুমি তো রইলে আরে বাসা ওখানে আদি যুগ শেরে কিতে চাউল বিকেনি ওখন খেজির হিসাব এক কেজি চাউল 75 টাকা ইয়াল্লা ইয়াল্লা তোমরা তো দেখেন মানুষ মারিলি ভাইবি এই দেশের মানুষে তোরা বাসবার দিতে না কি দি অবস্থা লাগাইছো এ বেটা এ ফবন এখান কথা কোসাই ও 75 টাকা চাউলের খেজি ও গাউত খেগু আছে দিয়া 75 টাকা দিয়ে চাউল খাইতো ও মানুষটা খেগু আমার দেখা চাই দেখা তুই গর মানুষ কি দানা খাইয়া শুননা কিটা সবেও তো উদমে নিয়া খাই দিয়া ও তো ও ওটা কি নিয়ে তোমার লগম বাড়াইলিস ওটা যদি কিনা বন করে দিতা কতদিন নানি তে তুমি তো জায়গাতে লাগিও নি একবারে জায়গাতে লাগিও নি কই বাবা তুমি চাউল নি বেরুলে নেও নালি বাই থেকে হরো রোজ জমাই দেনা কামা তো না কিতক তে কিতা কইমু পরে বাজার হই জিবাই বাজার তো করিলে বাজার তো তুই করি উলিলি এই বেটা মরতে নাই নি কই বড় দেই দেই নানি ইটা টাকা হাফ হইয়া কামরাইবো খালি সুবল দিব বুঝছ তুমি এই যে মানুষের উপরে জুলুম অত্যাচার করে আমি এলাকার মুরব্বী বিশিষ্ট মুরব্বী তুই আমার দেখি ধাক্কা ধুকি করো আপনার যথেষ্ট সম্মান করে দিলে কই সম্মানটা তুমি আমার কোনো দিলে সম্মানটা আমি তো 75 টাকা চাউল নিয়ে খাইব কিনা দিন মজুরি নিয়ে খাইব কিনা
এটা আমি দেখার বিষয় না আমি চাউল যে দামে কিনে আনছি এর থেকে দুই পাঁচ টাকা বল লাভ করে আমি বেচলাম পাঁচ টাকা না পড়ায় না ওটা আমি দিকে এসে বাজারো ইতিহাস সাইড কথা তুমি বসত কিতা লাগে আমি ইগুলো থেকে রইল আমি মনে করছি ইগুলো দাম মনে করে দিছি মানে আইলাম আমি অন্য চাউল লই দাম অন্য তুই কই বসত তুই মা দেশ যা চাউল এক যা চাউল যাতে যা নাই হে বসে সাইড থেকে আমি বসে বসত থেকে চাউল তো কয়া যাতে আছে ও শুনা আমার গনে আমার দাঁতি কি যায় আমার দাঁত না আমার বেজাক চাউল দেব কম দামি টা দেব বুঝছ নি না তোর ইন্দাকে নিতাম না তোর ইন্দাকে নিতাম না করা পর করা আপনা দাল বুঝছ নি বইতা বইতা আর রোজা যদি বেশি কষ্ট হইতা রোজা রাখিস না রাখিস না তুমি চাউল না নিলে আমি কে খাত নি বা তো এক কেজি আধা কেজি চাউল ওনা এখানে লম্বা লম্বা মাছ মাত্র এ ঘোরা কুয়ে মাতিস না মাতিস না করে দিবা দিস না আপনি কিন্তু বেশি মাত্রা আপনি জানেন নি আমি খেয়ে মাতের কিতা তুমি খেয়ে আমি কিতা কইতাম তুমি খেয়ে আমি তোমার চিনলাম না হে আইডি কার্ড বাকরো আমি দেখি তুমি কোন জায়গার উস পলুয়ান দেখো কা আপনি আরেকটু সুন্দর করিয়া মাতুক কা রমজান মাস আমি সাইডাম না কোনো বেজাল করতাম আমি একজন পুলিশ অফিসার তুমি কইলা আর আমি বিশ্বাস করলাম ফুঙ্গা খারবাড়ি করে আতাবাড়ি ইটা পুলিশ টুলিশ আমার দেখাইও না আমি মিলিটারি দিকে বড় হইছি বুঝছো ইটা পুলিশ আমার দেখাইও না তুমি যদি পুলিশ হও তো আমি এই দেশের জনগণ আর জনগণের অনেক ক্ষমতা ইকা তুমি জানো এই জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় আর এই সরকারের অধীনে তোমাদের চাকরি করা লাগে আপনি কিন্তু অতিরিক্ত মাত্রা আমি কিন্তু এই মুহূর্তে আপনার বিরুদ্ধে ব্যবস্থা লইমু কোনো এমরা লইতে আর না সকল তা গিরা বুঝছো নি কাউটারি সময়া করো আর না এই মুহূর্তে তোমার আমি ইস্তার করিয়া লাগি বুঝছো খারাপ কর আমি এই মুহূর্তে আপনার দেখাই দেবো আপনার খার লগে ফাইজলামি করবো ও দেখাই দা দেখাও কা বড় ঘরটা দেখাইবে না ছোট ঘরটা আপনার টেলিভিশন না মোবাইলে দেখাইবা দেখাই দেখাই আমার আহা খার বাড়ি ঘর আতা বাড়ি এই আপনি কই আছেন আপনি নিজ করে উত্তরপাড়া আসেন ফোর্স নিয়ে আসেন সুন্দর তার বাদেও তারে রোজায় ধরে রইল সাসা দি তার তো বুঝে এলা হইতো না
আসা গাম অঞ্চ বুলাইছ তো কি কইছে তথাপি আপনি আমার লগে প্রায় না কানে খানা দিয়া দেখি আর কি তে এমন করছন যে তানে পুলিশে ধরিয়া নিছে আমি তো ওনে যাইতাম পারতাম না আমি যাইতাম ওই বা দেখতা তখন আমি কিটা হতো আপনি আমার কইয়া দতো আও তুমি বড়াও আমরা লগে ইফতার করবা তার বাদে আমি যাই আচ্ছা এক সংসারটা কি তালাগে করতো না তুমি আমার কথা বুঝাইয়া কও সাই কেন বন্ধ করছেন তুমি আও গো মাই করে দিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওসিজাব ওয়া আলাইকুম আসসালাম বোকা কিটা বিষয় খুব কাছাই আমার নাম সুন্দর খা আমি নিজ কুরুয়া উত্তরপাড়ার সাবেক মেম্বার আমার এলাকার একজন মানুষ বেচারার নাম কাট্টুশালী আজ বিকালে তারে দড়িয়া থানা তা নইছে জি আমি তানরে দড়িয়া আনছি হোসি সাহেব আমার জামাই কিতে এমন অপরাধ করলা যে তানরে দড়িয়া আনলা জি কইরাম সেন্ট্রি ভদ্রলোকরে লইয়াও সে অবাইদি আমরা তানরে দড়িয়া আনছি কিন্তু অ্যারেস্ট নাই আমরারই কেন তানরে ইফতারও করাইছি আর আপনারা খবর দিছি আপনারা সামনে ও জিনিসগুলো আলোচনা করতাম এবং তানরে আমরা বুঝাইতাম যে রমজান মাসও কিছু খাইলে বা পানি পান করলে যেটা রোজা নষ্ট হয়ে যায় ঠিক তেমনি কিছু কিছু খারাপ আচরণেও রোজা নষ্ট হইতে পারে যেমন মিশা মাত মাতলে খারাপ আচরণ করলে গালিগালাজ করলে কেউ নামে বদনাম রটাইলে আপনার রোজা কবুল নাও হইতে পারে আমি আপনার এলাকা বাইদি মোটর সাইকেল লইয়া আওয়ার সময় সামান্য হরন বাজানি লইয়া তাইনামার লগে খুব খারাপ আচরণ করছে এক পর্যায়ে আমি বাধ্য হয়েছি তানরে থানার দড়ি আনতে ক্ষমতা দেখাই ক্ষমতা আমি রোজাদার মানুষ সারাদিন রোজাদার আছে আমার দড়ি আনতে ইফতারটা ঠিক মতো করাই যাবে তুমি সপ্তাহ সাসাজি আপনি মাতুকা দেখো কাউসি সাহেব কাটুশালী মানুষ হিসাবে খারাপ নাই কিন্তু রমজান মাস আইয়া হারলেও তারে রোজায় দরিলায় মানুষের লগে খারাপ আচরণ করে আপনার লগেও মনে হয় ও ধরনের আচরণ করছে কাট্টুশালীর এই ধরনের আচরণের কারণে ওসি সাহেব আমি লজ্জিত এবং আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনি এইবারের মতো তারে ক্ষমা করে দিল কা দেখো কা ইলা হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা তান্ডে লইয়া যাইতে পারবা আর হনৌ কা কাট্টুশালী আমরার এই রমজান মাস লইয়া এত আবেগ আগ্রহ থাকা সত্ত্বেও আমরা রমজান মাসের অর্জন লইয়া বরাবরই হতাশ তার বাস্তব প্রমাণ হইল এক মাস সিয়াম সাধনার পরে শাওয়ালর চাঁদ উঠার সাথে সাথে রোজার সংযম এবং সাধনার রশি ছিঁড়ি যায় অশ্লীলতা নাফরমানি দুর্নীতি এবং মিথ্যা ছড়াইয়া পড়ে আমরার মুসলিম সমাজ দুনিয়ার কামড় লাগে আমরার কত ধরনের পরিকল্পনা থাকে অথচ ধর্মীয় কামর কোনো পরিকল্পনা নাই এর লাগে ধর্ম পালন এবং ইবাদতের বিষয়ে আরো বেশি সচেতন হইতে হইব রমজান মাসের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের লাগি ইমানি দায়িত্ব এবং এই ইমানি দায়িত্বের প্রতি কোনোভাবেই অবহেলা করা যাইত না যাওকা